ডিজে বাবুর প্রেজেন্টেশন কি হলে পৃথিবী জুড়া কালো সেজার দেখো সর্বলোকে খায় কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়া। এই দেখুন আমার আবার একটা তথ্য বেরিয়ে এলো, কালো কালো সে যমুনার জল সর্বলোকে খায়। যমুনার জল আবার কালো হলো কবে? যমুনার জল কালো হয়েছিল সেদিন কবে? যেদিন সতীর দেহ দেখলো, যেদিন দক্ষ যজ্ঞে সতীর দেহ দেখলো, সেই মৃতা সতীকে নিয়ে যখন আমার ভাঙলো ভালা উন্মাদের নেয় সারা পৃথিবী তলপাড় করে দেবে বলে ঘুরছিলেন, আর সেই অবস্থায় বিষ্ণুদেবী চক্র দিয়ে খণ্ডিত করে দিতে দিতে যখন শেষ করে দিলেন, সেই অবস্থায় ভাঙড় ভরা যখন যমুনার জলে গিয়ে ঝাঁপিয়ে পড়লেন, আর ভাঙড় ভরা স্পর্শে কালো সে যমুনার জল দেখো সর্বলোকে খায় কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জোড়ায়। কালো সে যমুনার জল দেখো সর্বলোকে খায় কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জোড়ায়। রাধে কালো তোমার মাথা রাখি কালো তোমার মাথা রাখি কালো নয়নের তারা আবার নীল শাড়ি পরে যায়, নীল শাড়ি পরে যায় আবার নীল শাড়ি পরে যায়, নীল শাড়ি পরে যায় দিয়া বাহু না উল ধরি মার ধরি কালো কালো না গো ভগবানের জি সেই কৃষ্ণ কানাইয়া কালরূপ পরিত্যাগ করিয়া কি কোথায় এলেন? নদিয়ার মাটিতে সে আমার গৌরূপ ধারণ করলেন। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের গৌর হরি আসার আগে কি হরে কৃষ্ণ নাম ছিল না? গৌর হরি আসার আগে এই হরে কৃষ্ণ নাম ছিল না? ছিল। তাহলে গৌর হরি আমাদের কি দিলেন? গৌর হরি আমাদের কি দিলেন? নতুন করে কি দিলেন? আপনাদের এদিকে বন্যা হয় না? আপনাদের এদিকে বন্যা হয়? বন্যা হয় না? না দেখবেন বন্যা হলে বন্যার জল যেমন সমস্ত দিকে যখন প্লাবিত হয়ে যায় সব সাদা হয়ে যায়, উঁচু নিচু বোঝা যায় না, ঠিকই তেমনি গৌর হরি বললেন আমি একটা বন্যা নিয়ে আসবো, উঁচু নিচু রাখবো না। কি উঁচু নিচু? জায়গা না, মানুষ উঁচু নিচু, এই উঁচু নিচু রাখবো না। তিনি কি করলেন? প্রেমের বন্যা নিয়ে এলেন, জাতি ধর্ম নির্বিশেষে তিনি ডাক দিলেন তোরা প্রেমী নিবি বদন ভরে বলে রে হো তোরা প্রেমী প্রাণ
ভক্তমণ্ডলী ভক্তমতী মায়ের গৌরহরি ডাক দিয়েছে, তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বললে হরিনাম। একটু হরিনাম হবে সন্ধ্যাবেলা কি গো মায়ের, হবে একটু হবে? সবাই হাতে হাতে তালি দিয়ে হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে 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 রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম জয় জয় হরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের, আপনারা লক্ষ্য করেছেন এই মুহূর্তে আমার এক বাবা, আমার এক ভক্ত বাবা এই মূল্যবান বস্তুটি আমাকে দান করেছে। দাতা দিতে পারে, দাতার অনেক থাকে, কিন্তু যিনি গ্রহীতা তার যদি ক্ষমতা না থাকে, এই মূল্যবান বস্তুটি আপনাদের প্রত্যেকের বাড়িতে আছে তো মায়েরা? আছে আছে আপনাদের প্রত্যেকের বাড়িতে? এটা কি বলুন তো কি আছে, জোরে বলবেন, এটাতে কি লেখা আছে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা থাকুন, শুধু গীতা না, কি লেখা আছে দেখুন, শ্রীমদ ভগবত গীতা। তাহলে শ্রী মানে কি সুন্দর, শ্রী মানে শ্রী কথার অর্থ হচ্ছে সুন্দর। এবারে আছে মদ, শুধু মো আর দ যদি থাকতো, যে মদ এখন খাচ্ছে কি, হিন্দুদের অবস্থা দেখেছেন তো, কিছু মনে করবে না, হিন্দু হিন্দুদের জন্য হিন্দু ধর্ম যেতে বসে, শুধু মোয়া দ যদি থাকতো, যে মদ খেয়ে এখন যেখানে সেখানে পড়ে থাকে, আবার শুধু আর মদ দ থাকতো অহংকার, কিন্তু এখানে লিখলেন কি সুন্দর দেখুন, মোয়ার দ দিয়ে একটা হসন্ত চিহ্ন আছে ম্যাথ। তাহলে শ্রী মানে সুন্দর, মো দয় হসন্ত, মদ মানে কি আত্মনিবেদন করা। তাহলে সুন্দর ভাবে আত্মনিবেদন করলে কি হবে? এবার আছে লক্ষ্য করুন, ভগবত
ভতে কি বলছে, যে ভকারে হয় আমাদের ভাবির জনন, যে গকারে হয় জ্ঞান উন্মোদয়, ব আছে যে বকারে হয় বিষ্ণুর পঞ্চ, ত আছে যে তকারে হয় তত্ত্ব দর্শন লাভ। শেষে কি আছে দেখবেন, গয় দীর্ঘই তয়াকার গীতা। তাহলে গতে কি বলছে, গতে বলছে গভীর দীর্ঘই আছে, গয় দীর্ঘই কি দীর্ঘইতে বলছে ঈশ্বরই, ততে বলছে তত্ত্ব কথা, আকার আছে আলোচনা, যাহার মধ্যে ঈশ্বরী আলোচনা দীর্ঘ হবে সুন্দর ভাবে আলোচিত করা আছে, সেটাই হলো আমাদের হিন্দুদের ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী শ্রীমদ ভগবত গীতা। জয় গৌর শ্রীমন্ত হরি 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 বল হরি বল। তাই আসুন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার যে দাদারা এত পরিশ্রম করে এই যে হরিবাসরের আয়োজন করেছেন, এই হরিনাম করিনাম তার কি পরিণাম, এই যে হরিনাম করছে পরিণামটা কি, যেমন দেখবেন ইলেকট্রিকের তারে, ইলেকট্রিকের তারে যদি আপনি জেনে হাত দেন হাত পুড়বে শট মারবে, ইলেকট্রিকের তার আপনি না জেনেও হাত দিলে শট মারবে। আগুন এমন একটি বস্তু, আগুনে জেনে হাত দিলে হাত পুড়বে, না জেনেও হাত যদি দেওয়া যায় পুড়বে। ঠিক হরিনাম এমন একটি বস্তু মায়েরা বাবারা, এখানে বসে থাকলেই কাজ হয়। যেমন আপনাদের এদিকে মহাভারত পাঠ হয় না, মহাভারত পাঠ হয় না বাবারা, মহাভারত পাঠের নিয়ম জানেন, শাস্ত্র বলছে ব্যাসদেব লিখে গেছে মহাভারত যিনি পাঠ করবেন যে ফল পাবেন, মহাভারত পাঠ যিনি শুনবেন একই ফল পাবেন, মহাভারতকে যিনি বহন করে নিয়ে এসে রেখে দেবেন একই ফল পাবেন। মহাভারত যিনি পাঠ করছেন যে ফল পাচ্ছেন, যিনি শ্রবণ করছেন একই ফল পাচ্ছেন, যিনি মহাভারতকে শুধু নিয়ে এসে রেখে দিয়েছেন একই ফল পাবেন। যেমন শাস্ত্রকাররা কলম দিয়েছে যমুনার জলে সাত দিন স্নান করলে যে ফল পাওয়া যায়, সরস্বতীর জলে তিন দিন স্নান করলে একই ফল পাওয়া যায়, গঙ্গার জলে একদিন স্নান করলে একই ফল পাওয়া যায়, আর নর্মদার জল শুধু দর্শন করলে একই ফল পাওয়া যায়। কি গো মায়েরা কান দেখুন, এই যে আমরা গঙ্গা গঙ্গা বলি তাহলে কার দাম বেশি, যমুনার জলে সাত দিন স্নান করলে যে ফল পাওয়া যায়, সরস্বতীর জলে তিন দিন স্নান করলে একই ফল পাওয়া যায়, গঙ্গার জলে একদিন স্নান করলে একই ফল পাওয়া যায়, আর নর্মদার জল শুধু দর্শন করলে একই ফল, তাহলে কার দাম বেশি হলো? নর্মদা কোথায় আছে? মধ্যপ্রদেশের বস্তার জেলায় প্রবাহিত সেই নর্মদা সৃষ্টি হয়েছিল কিভাবে, শিবের নয়ন জল থেকে যখন সৃষ্টি হয়েছিল নর্মদা তখন বলেছিল হে মহেশ্বর আমার গতি কি হবে, তখন দেবাদিদেব মহেশ্বর নর্মদাকে বলেছিল নর্মদা যমুনার জলে সাত দিন স্নান করলে মানুষ যে ফল লাভ করবে, সরস্বতীর জলে তিন দিন স্নান করলে একই ফল পাবে, গঙ্গার জলে একদিন স্নান করলে আর তোমাকে দর্শন করলে একই ফল। তাই ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের হরিবাসরে বসে থাকলে তার কাজ আছে, তাই আসুন এই যে হরিনাম করিনাম তার কি পরিণাম, একটি নবদ্বীপের লীলা আমরা আস্বাদন করব। আমার মায়েদের জন্য থাকবে একটা লীলা, আর বাবাদের জন্য থাকবে ওই লীলার মাঝে মাঝে ছোট ছোট একটু করে ছোট ছোট তত্ত্ব কথা থাকবে। আসুন আজকে লীলার বিষয়বস্তু প্রেমময় নিত্যানন্দ, আজকে লীলার বিষয়বস্তু প্রেমময় নিত্যানন্দ। কে এই নিত্যানন্দ, কে এই নিত্যানন্দ? আপনারা তারাপীঠ গেছেন বাবারা মায়েরা, আপনারা যারা যারা তারাপীঠ গেছেন একটু হাত তুলুন তো দেখি, যারা যারা তারাপীঠ গেছেন দেখি কারা কারা হাত তুলুন দেখুন, বাবা হাত নামান হাত নামান। আচ্ছা এবার আমি বলছি তারাপীঠ তিনটি, তারাপীঠ তিনটি কেন, সতীর দেহ ত্যাগের পর মায়ের তিনটি নয়নের তিনটি তারা তিন জায়গায় পড়েছে,
কোথায় কোথায় পড়েছিল? মায়ের বাম নয়নের তারা পড়েছিল মিথিলায়, যেটা আমার সীতাদেবীর পিতার নাম কি গো মায়ের বাবার? সীতাদেবীর পিতার নাম জনক। আস্তে আস্তে এই দেখুন এইবার একটা অতত্ব বেরোলো, জনক হচ্ছে তো টাইটেল। সীতাদেবীর পিতার নাম শিরোধ্বজ, জনক টাইটেল। এই টাইটেল কিভাবে হয় জানেন? জেনে নিন, একটা কর্মগত হয়, একটা জন্মগত হয়, আর একটা বংশগত হয়। এই জনক টাইটেলটা কি টাইটেল হয়েছিল জানেন? জন্মগত টাইটেল। এই জনক টাইটেলটা হলো কিভাবে একটু বলি। তখন মিথিলা নাম হয়নি, রাজা নিমি একটি যজ্ঞ করবেন, সেই যজ্ঞে বশিষ্ঠ মুনিকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু বশিষ্ঠ মুনি আসেননি। সেই যজ্ঞটি অন্য মুনি দ্বারা, অন্য ব্রাহ্মণ দ্বারা পরিচালিত করেছিলেন। আর বশিষ্ঠ গিয়েছিলেন কোথায়? স্বর্গের দেবরাজ ইন্দ্রের যজ্ঞে। সেই যজ্ঞ থেকে ফিরে এসে যখন দেখলেন রাজা নিমি আমাকে ছাড়া যজ্ঞ করেছেন, অভিশাপ দিলেন রাজা নিমি, আমি বশিষ্ঠ আমাকে অপমান করলে আমি তোমাকে এই মুহূর্তে অভিশাপ দিলাম, তুমি অচেতন হয়ে যাও। মনে সাপে অচেতন হয়ে গেলেন। সেই নিমির দেহটি কি করলেন? গন্ধাদি দ্রব্য দ্বারা অন্যান্য মুনি ঋষিরা মন্থন করতে করতে সেই দেহ থেকে একটি পুত্র জন্মালো, যার নাম মিথি। ওই জন্ম হলো যখন তখন টাইটেল হয়ে গেল জন। সেই মায়ের বাম নয়নে পড়েছিল মিথিলায় শিরোধ্বজ জনকের রাজ্যে, বাম নয়নের তারা পড়েছিল বাংলাদেশের বগুড়া জেলার করতোয়া নদীর তীরে। আর বর্তমান যে তারাপীঠে আমরা যাই মায়েরা, ওই তারাপীঠে কোথায় পড়েছিল? একটি শেতে শিমুল বৃক্ষের উপরে মায়ের ওই জ্ঞান নয়নের তারা পড়েছিল, যে কাছের নিচে শিমুল বৃক্ষের নিচে বামদেবে তপস্যা করতেন। ওই তারাপীঠ থেকে কিছুটা দূরে একটা গ্রামে হারাই পণ্ডিতের ঘরে একটা পুত্র জন্মগ্রহণ করেছিলেন, হারাই পণ্ডিতের স্ত্রী পদ্মা দেবীর গর্ভে। সেই পুত্রের তারা নাম রেখেছিলেন কুবের। সেই কুবের যখন বড় হয়ে নদিয়া এলেন, আমার গৌরহরির সঙ্গে যখন সাক্ষাৎ হচ্ছে, গৌরহরি কুবের নাম শুনে চমকে উঠলেন, বলে কি বললে? তোমার নাম কুবের? বলছে হ্যাঁ। বলে কুবের মানে জানো? আপনারা দেখবেন বাংলা অভিধানে কুবের মানে হচ্ছে গৌরহরি বলছেন, কু মানে কুৎসিত, বের মানে শরীর, যাহার কুৎসিত শরীর তাহাকে বলে কুবের। যেমন রাবণের ভগিনীর নাম কি গো মায়েরা? রাবণের বোনের নাম কি ছিল আপনারা জানেন তো? রামায়ণে ওই মেয়েটির নাম সুরপনখা। তা আজকের আমার গৌরহরি সেই কুবেরকে ধরে বলছে, আচ্ছা তোমার এমন সুন্দর দেখতে, তোমার নাম কুবের হবে কেন? আজ থেকে তোমার নাম আমি বদলে নতুন নাম দেবো। কি নাম দিলেন? বলে তোমার কাছ থেকে নতুন নাম একটা করণ করলাম। কি নাম? যেমন আস্তে 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 আমাদের ভরতের নামে ভারতবর্ষ তো কি গোমায়রা আপনারা নিশ্চয় জানেন কি ভরতের নামে ভারতবর্ষ তো? তা ভরত যখন জন্মগ্রহণ করেননি তখন এই দেশের কি নাম ছিল? বাবারা বলতে পারবে ভরতের নামে ভারতবর্ষ? আমি বলছি ভরত যখন জন্মগ্রহণ করেননি তখন এই দেশের কি নাম ছিল আপনারা সবাই জানেন? কি নাম ছিল জানেন? এখনো মন্ত্রে ঠাকুর মশাই বলে জম্মুদ্বীপ। জম্মুদ্বীপ মানে কি এও জানা দরকার। জম্মু কাতর অর্থ কি? জম্মু মানে জাম গাছ। কোথায় ছিল? সুমেরু পর্বতের পূর্বে দিকে মন্দার পর্বত। সেই মন্দার পর্বতে একটি জাম গাছ ছিল, সেই জাম গাছে জাম হয়েছিল, জম্মুর এক নাম জাম। সেই জামের রস থেকে এই দ্বীপের সৃষ্টি হয়েছিল বলে এই দেশের নাম ছিল, দ্বীপের নাম ছিল জম্মুদ্বীপ। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের গৌরহরি নতুন নামকরণ করলেন, আজ থেকে তোমার কুবের নাম আর থাকবে না,
আজ থেকে তোমার নতুন নাম দিলাম কি, এই যে তুমি নিত্য নিত্য রোজ রোজ হরি নামের মধ্যে আনন্দ দিচ্ছ, কি নাম দিলেন? নিত্য যুক্ত আনন্দ। আজ হতে তোমার নাম নিত্যানন্দ। সেই নিত্যানন্দ প্রভু যখন দাঁড়ে দাঁড়ে হরি নাম দিতে, আর সবাই বলতে পাগলানি তাই, এই পাগলানি তাই, পাগলানি তাই, এই পাগলানি তাই। আর নিত্যানন্দ প্রভু তখন বলছেন, ঠিক বলেছ আমার নাম নিতাই। কেন বলে নিতাই মানে জানো না? নিতাই, তোমরা আমাকে যা কিছু দাও সব নিতাই, তাই তো আমার নাম নিতাই। তোমরা আমাকে কষ্ট দাও আমি নিতাই, তোমরা আমাকে যন্ত্রণা দাও আমি নিতাই, তোমরা আমাকে আঘাত করো আমি নিতাই, তোমরা যা কিছু আমাকে সব দাও আমি নিতাই, তাই তো আমার নাম নিতাই। সেই নিত্যানন্দ প্রভু আজ হরি নামে মেতেছেন, আর জগৎবাসীকে হরি নামে মাতাবার জন্য বেরিয়ে পড়েছেন। কেমন করে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিজে হরি নাম করছে মুখে, আর হাত পেতে ভিক্ষা করছেন। কেন? অমা ভিখারি দেখেছেন? ভিখারি দুই প্রকার, কেউ অভাবে করে আর কেউ স্বভাবে করে। তা নিতাই চাঁদের কি অভাব? অভাব না, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তার এই ভিক্ষা। কেন? জগৎবাসীকে শিক্ষা দিয়েছিলেন কি বলে, যতই তুমি বড় বড় হরি নামের দলে হরি নাম দাও, যতই মহোৎসব করো, অন্তত হরি নাম দিতে গেলে, মহোৎসব করতে গেলে কম করে পাঁচটা বাড়িতে ভিক্ষা করতে হয়। ভাই ভিক্ষা করলে কি হয়? অহংকারের উঁচু মাথাটা নিচু হয়ে যায়। তাই সবাই পায়রা বাবারা সবাই হাতে হাতে আমরা তালি দেবো, সবাই বলবো, সবাই আজ আমরা মেতেছি। এই দেখুন নেশা কি জানেন? নেশা অনেকে নেশা করে দেখবে, এই দেখুন অনেকে দুধ বিক্রি করে মদ খায় দেখবে, লক্ষ্য করবেন, অনেকে মদ বিক্রি করে দুধ খায়, অনেকে আবার দুধ বিক্রি করে মদ খায়। কিন্তু দুটো নেশার তফাত নাই? দুই বন্ধু দোকান দিয়েছে, একজন মদের একজন দুধের, একবেলা হয়ে গেছে, খরিদ্দার কারো কাছে নাই, দুই বন্ধু যুক্তি করছে, হ্যাঁ বিক্রি যখন হলো না, দুজনে কিছু কিছু খেয়ে কমিয়ে দিয়ে, যে দুধ এনেছে সে দুধ খাচ্ছে, যে মদ এনেছে মদ খাচ্ছে, কিন্তু উপকার কার হচ্ছে? অমায়েরা, যে মদ খাচ্ছে তার আর ক্ষতি হচ্ছে, আর যে দুধ খাচ্ছে নাই বা বিক্রি হলো তাই বা কি, শরীরটা তো ভালো হবে। হ্যাঁ, আমাদের হিন্দুদের এমন অবস্থা হয়েছে জানেন, আপনি যদি দুধের দোকান রাস্তার উপরে দেন, রাস্তার উপরে ভালো জায়গা দুধ খাবে না, পাশ বাগানে মদের দোকান দেবেন, ওই বাঁশের গোঁজা খেয়ে কঞ্চির গোঁজায় গিয়ে ছুটবে, খারাপ জিনিস খেতে কিছু মনে করবেন না। হরিবাসরে আজকে লোক হচ্ছে না কেন? আস্তে 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 কিছু মনে করবেন, আমি কোনো কীর্তনিয়া সমালোচনা করছি না, আমাদের মতো মিথ্যাবাদী চরিত্রহীন কীর্তনিয়াদের জন্য হরিবাসরে আজ। আমার বাড়ি মেদিনীপুরে, সেখানে ছেলে মেয়ে আছে, আর বলছে আমি নবদ্বীপে থাকি, আমি ব্রহ্মচারী, জুতোর বাড়ি মারা উচিত এই সব কীর্তনিয়াদের। সত্যি কথা বললে কি হয়? আমার গলাটা কেটে নেবে? বলুন, আমার বাড়ি মেদিনীপুরে, সেখানে আমার ছেলে মেয়ে সব আছে, আর নবদ্বীপে গিয়ে আছে, আমি সেখানে ব্রহ্মচারী হয়ে থাকি, আমি ভিক্ষে করে খাচ্ছি, এই মিথ্যে কথা বলে প্রবঞ্চনা করে লাভ কি? ভক্তিমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা মহাভারত পাঠ শোনেন না? মহাভারত পাঠ করেন না? মহাভারতে শান্তি পর্বে এক জায়গায় আছে দেখবেন, চারটি লাইন, অধর্ম জানিয়া যে জন নিন্দা নাহি করে, একে পাদ পাব তার শরীরেতে ধরে, সাক্ষী হই হয়ে যে তোহাতে কয়, সেই জন দশ জনম নরকে পড়ায়। কি লিখেছেন মহাভারত? আমরা পাঠ করি, পাঠ শুনি, কিন্তু আমাদের জ্ঞান হলো না। অধর্ম জানিয়ে যদি নিন্দা নাহি করে, এক পাদ পাপ তার শরীরেতে ধরে, আপনার সামনে অধর্ম হচ্ছে, আপনি নিন্দা করলেন না, এক পাদ পাপ হলো, আর কি বলছে? সাক্ষী হয়ে যদি পক্ক হয়ে, তার মানে কি? আপনি 10,000-20,000 টাকা নিয়ে আদালতে গিয়ে সাক্ষী দিলেন, পরে কি মহাভারতে বলছে সাক্ষী দিলেন বটে, কিন্তু আপনাকে 10 জনম নরকে পড়ে তারে থাকতে হবে। গৌরহরি যখন সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছিলেন, নিতাই চাঁদ ধরেছিলেন, দাদা তুমি বললে আপনি আচরি ধর্ম জীবের শিখাও, আর তুমি নিজে যদি সন্ন্যাস নিয়ে চলে যাও, তাহলে তো তোমাকে দেখা দেখে সব সন্ন্যাস নেবে, সংসার আর এই করবে। বল নিমাই, নিতাই ধরেছে, বল তোর তাহলে এই কি শিক্ষা দেওয়া দিতে তুই এসেছিস? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, স্কন্দ পুরাণে দেখে নেবেন, স্কন্দ পুরাণ
চব্বিশ পৃষ্ঠায় বলে দিচ্ছি, চব্বিশ পৃষ্ঠা স্কন্দ পুরাণ। স্কন্দ পুরাণে বলে গিয়েছিলেন গৌরহরি, কি বলে গিয়েছিলেন জানেন? চৈতন্য চরিত্রামৃতের ৩৭ নম্বর পৃষ্ঠায় ব্যাখ্যা করা আছে। গৌরহরি বলে গিয়েছিলেন, দাদা গো আমি সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছি বলে যেন আমাকে দেখে কেউ সন্ন্যাস নেয় না। বলে কেন? বলে জগৎকে শিক্ষা দেওয়ার জন্যই সন্ন্যাস নেয়। কেন? গৌরহরি পাঁচটি জিনিস নিষেধ করে গিয়েছিলেন, অশ্বমেধম গবালম্বন সন্ন্যাসংকল্প পৈতৃকম দেবরেণ সুতোৎপত্তি কলেপঞ্চ বিপর্যয়। কলিযুগে গৌরহরি পাঁচটি জিনিস নিষেধ করে গেলেন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা। কলিযুগে অশ্বমেধ যজ্ঞ চলবে না, গোমের যজ্ঞ চলবে না, পিতৃশ্রাদ্ধ মাংস চলবে না, সন্ন্যাস নেওয়া চলবে না। আর মায়েদের বলে গেলেন, মা গো স্বামী যতই অপারক হোক দেবরের দ্বারা সন্তান নেওয়া চলবে না। অথচ এই গৌরহরি যখন আমার রামচন্দ্র ছিলেন কি দেবর বিভীষণের সঙ্গে মন্দোদরীর বিয়ে দিয়েছিলেন না, বলছে সেটা ত্রেতা যুগে ছিল, ত্রেতা চলে গেছে, দাপরে চলে গেছে, কলিযুগে হবে না। সেই জন্যে বলে গেছে স্কন্দ পুরাণে গৌরহরি বললেন, যস্তু পপুরজিত হত্যা কোন সেবে মৈথনম ষষ্ঠ বর্ষ সহস্রানি বিষ্টাং জায়তে কৃমি। বাংলায় কি বলছে? বলছে সন্ন্যাস নেওয়ার পর আমি তাদের সাবধান করে দিচ্ছি, সন্ন্যাস নেওয়া ভালো, পালন করা খুব কঠিন। কেন? সাধু সাজা সহজ, কিন্তু সাধু হওয়া কঠিন। সাধু সাজা যায় সহজে, কিন্তু সাধু হয়ে গেলে তার আর সাধু সাজতে লাগে না। ব্যাঙার ব্যাঙাচি, ব্যাঙাচি থেকে লেজ থাকে, জলে থাকে, ওই জলে ব্যাঙাচি থাকে, কেটে দিলে জলে মরে যাবে, আবার ব্যাঙাচি টিকবে, ডাঙাই তুললে মরে যাবে, কিন্তু দিনের পর দিন যেতে যেতে হঠাৎ দেখা গেল সে ব্যাঙাচির লেজ কখনো পড়ে গিয়ে বড় যখন ব্যাং হয়ে গিয়েছে, সে তখন জলেও থাকতে পারবে, স্থলেও থাকতে পারবে। তা ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এই চৈতন্য রেখে কোনো লাভ নাই। যেদিন আমাদের জ্ঞান চৈতন্য যদি যেদিন না আমাদের হয় সেদিন এর কোনো লাভ নাই। তাই গৌরহরি বলেছে, পুনরায় যদি কেউ স্ত্রী সঙ্গ করে তাকে ৬০,০০০ বছর পায়খানার পোকা হয়ে থাকতে হবে। গৌরহরি নিতাই চাঁদকে বলেছিলেন, দাদা যারা আমার দেখে এরম সন্ন্যাস নিয়ে বউ ছেড়ে চলে যাবে, চলে যেন যায় ভালোভাবে, যেন আর ফিরে আসে না, ওই গিয়ে বলবে আমার মন খারাপ হচ্ছে বউটার জন্য আবার গিয়ে ঘরে ঢুকি, তাদের কি দশা হবে? ৬০,০০০ বছর পায়খানার পোকা হয়ে থাকতে হবে। এই ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, সবচেয়ে ধর্ম বড় কি জানেন? আমার রামকৃষ্ণদেব বলেছিলেন সবচেয়ে বড় ধর্ম কি বলেছিলেন? নরেন্দ্র কলির মানুষদের বলি, অত তিলক কাটতে হবে না, অত ফোঁটা ছোটা কোথায় কাটবি, কে কোথায় ধুয়ে যাবে। ধর্ম কি জানি? প্রত্যেক দিন সত্যি কথা বলবি আর সৎপথে চলবি, এর চেয়ে বড় ধর্ম পৃথিবীতে আর আছে কি গো বাবারা? প্রত্যেক দিন সত্যি কথা বলো আর সৎ পথে চলো, এর যে বড় ধর্ম নাই, সৎটাই হচ্ছে ঈশ্বর। তাই আসুন সবাই, সবাই হাতে হাতে তালি দিয়ে মায়ের সবাই গাইবো, হরি নাম মেতেছি, হরি নাম জপেছি, হরি জীবনের সারি গো, হরি নাম মেতেছি, হরি নাম জপেছি, হরি মোর জীবনের সার সার গো, হরি নাম মেতেছি, হরি নাম জপেছি, হরি মোর জীবনের সার। আমার হরি দিন বন্ধু তরুণ রোশন ধো, হরি দিন বন্ধু আমার, হরিজন বন্ধু তরুণ রোশন ধো, আমার হরিজন বন্ধু তরুণ রোশন ধো, হরি ছাড়া গতি নেই আর আমাদের, হরি ছাড়া গতি নাই আর আমাদের, হরি ছাড়া গতি নাই আর আমাদের, হরি ছাড়া গতি নাই আর। জয় 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 গৌর জগন্নাথ, হরি নামে মেতেছি, হরি নামে জপেছি,
হরি মোরে জীবনের সার সার গো হরি নামে মেতেছি হরি নামে জপেছি হরি মোরে জীবনের সার। সেই নিত্যানন্দ প্রভু মুখে হরি নাম করছে, আরে ও মায়েরা বাবারা হাত পেতে ভিক্ষা করছে, এই ভিক্ষা করতে করতে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? নবদ্বীপের মাটিতে এক দোতলা বাড়ির সম্মুখে। দোতলা বাড়িটি কার? সূর্যদাস পণ্ডিতের। সূর্যদাস পণ্ডিতের দোতলা বাড়ির সম্মুখে গিয়ে আর নিতাই চাঁদ দাঁড়িয়েছে, হাত পেতেছেন, বাড়ির দরজা বন্ধ, আর সেই বন্ধ দরজার সামনে হাত পেতে বলছেন, আমা মা গো আমায় কিছু ভিক্ষা দেবে? সূর্যদাস পণ্ডিতের দুটি কন্যা, বড়টির নাম জান্নবা, ছোটটির নাম বসুদা। জান্নবা শুনতে পেয়েছে যেন তাদের দ্বারে একজন ভিখারি এসেছে, দোতলা থেকে ডাক দিচ্ছেন, ও ভিখারি দাঁড়াও 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 দাঁড়াও, দরজা বন্ধ, আমি দরজা খুলে ভিক্ষা দিচ্ছি, দাঁড়া। বড় মেয়েটি কি করলেন, একটা থালা নিয়ে এক মুষ্টি চাল নিয়ে আজ নিচে নেমে এসেছে, নিচে নেমে এসে আর দরজা খুলছে, বলছে দাঁড়া দাঁড়া দরজা খুলি তাড়াতাড়ি করে। নিতাই চাঁদের সামনে মেলে ধরেছে, মায়েরা বাবারা, যে নিতাই কিছুক্ষণ আগে বলছিল মা ভিক্ষা দাও ভিক্ষা দাও, যেই না মেয়েটি ভিক্ষার থালা বাড়িয়ে দিয়েছে, নিতাই চাঁদ তখন সেই ভিক্ষার থালা না নিয়ে মেয়েটির মুখের দিকে হা করে তাকিয়া, মেয়েটি মনে মনে করছে কি ব্যাপার হলো, সবাই বলে পাগলা নিতাই পাগলা নিতাই, এ তো দেখছি শিয়ানা নিতাই, কিছুক্ষণ আগে বলছিল মা ভিক্ষা দাও ভিক্ষা দাও, যেই না আমি ভিক্ষা দিতে এসেছি আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছে, কি দেখছে বলুন তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে আমরা প্রভু বলি, প্রভু মানন কি পয়রা ফেলা ভরস প্রভু তো মানে মানে প্রমাণিক আর ভূমানিক একটু জানা দরকার। দেখবেন যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছেন রাস্তাঘাটে দেখা হলে বলে প্রভু সেবা নেবেন না, আমার বাড়ি কি প্রভু যাবেন না, খবরদার মানুষ কখনো প্রভু হতে পারে না। এই যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছেন একে অপরকে বলছে প্রভু, কেন মানুষ প্রভু হবে কেন, প্রভু আমাদের একজন, জেনে নিন আমার কাছে ব্রাহ্মণ ইতিহাস আছে, বৈষ্ণব ইতিহাসে বলছে প্রভু কাকে বলে জেনে নিন, প্র মানে প্রকৃষ্ট, ভূ মানে উৎপত্তি, যে নিজে থেকে নিজেকে সৃষ্টি করে তাকে বলে প্রভু, প্রভুর সংজ্ঞা কি বিষ্ণু পুরাণ বললেন, উৎপত্তিঞ্চ বিনাশঞ্চ ভূতানাম গতিং গতি বিদ্যা বিদ্যম বিদ্যা যশবাচ ভগবান মিতি, মানে কি বলছে ভূতগণের উৎপত্তি, ভূত মানে কি মানুষ মনে গেলে ভূত না, পঞ্চভূতে যে আমাদের তৈরি খিতিয়া তেজ মর্গম, এই যে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমরা ভগবান ভগবান বলি, ভগবানটা কোথায় আমরা কেউ দেখেছি, ভগবান ভগবান বলছি ভগবান কোথায়, ভগবান কোথায় দেখুন, ভগবান কোথায়, ভগবান কোথায়, কি কথা জানতে হবে, ভগবানের ব্যাখ্যা কি, বিজ্ঞান কলম দিলেন আমরা ভগবান দেখাচ্ছি, কি ভগবান বলছে যে বস্তু ছাড়া কোন প্রাণী কোন উদ্ভিদ বাঁচতে পারে না সেটাই হলো ভগবান, ভ গ ব আকার দন্তেন্ন, ভতে ভূমি, ভূমি মানে মাটি, গতে গগন, গগন মানে আকাশ, বতে বায়ু, বায়ু মানে বাতাস, আতে আদিত্য, আদিত্য মানে সূর্য, নতে নীল, এই খিতি অব তেজ মরুদ্গম, এই নিয়েই তো জগৎ, এই নিয়ে সব কিছু, এটাই এসেছি এটাই যাবো, যাকে আমরা বলছি ব্রহ্ম। ব্রহ্ম কাকে বলে, যাহা হইতে সমস্ত জীবী জন্মিয়াছে, যাহাতে সমস্ত জীবী বাঁচিয়াছে, আবার যাহাতে সমস্ত জীবী লয় হইয়া যাইবে, এটাই হলো ভগবান। নিতাই চাঁদ মেয়েটির মুখের দিকে তাকিয়ে দেখেছে কি, দাপর যুগের কথা মনে পড়ে গেছে, নিতাই চাঁদ মেয়েটির মুখের দিকে তাকিয়ে ভাবছে, ভাবছেন আমি তো দাপর যুগে বলাই ছিলাম, আর সে যুগে আমার দুটি স্ত্রী ছিল রেবতী আর পারণ, নিতাই চাঁদ মনে মনে ভাবছেন মেয়েটির মুখের দিকে তাকিয়ে,
সেই বলাই থেকে নিতাই হয়েছি, আর আমার দুটি স্ত্রী তো সেই এসে গেছে। একজনকে দেখতে পাচ্ছি, হ্যাঁ গো মেয়ে, ও মেয়ে তোমার নাম কি? মেয়েটি বলছে, নাম জিজ্ঞাসা করছে কেন? ভিক্ষা নিতে চলে যা। বলে না তো বলো না তোমার নাম কি। মেয়েটি তখন বলছে, আমার তিনটি নাম, যেমন আপনারা কৃষ্ণের শত নাম পড়েছেন, কৃষ্ণের শত নাম যারা পড়েছেন বলেন তো কৃষ্ণের কতগুলো নাম? আপনারা সবাই বলবেন 108টা, আমি বলি 107টা। আপনারা সবাই বলবেন 108টা কৃষ্ণের নাম, আমি বলবো 107টা। কোথায় ভুল? আজকে সারা রাত চিন্তা করবে, যেখানে লেখা আছে অনন্ত রাখেন নাম অন্ত না পাইয়া, তারপরে আছে কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানি। তাহলে কৃষ্ণ নাম রাখলেন গর্গমণি, আর যেখানে ওর আগের কথাটা কি, অনন্ত রাখেন নাম অন্ত না পাইয়া, মানে কি নাম রাখা হলো? অনন্ত কি নাম রাখলেন না অন্ত না পাইয়া নাম হলো? সারা রাত ভাববে সাতটি নাম। ভক্তমন্ডলী ভক্তমতী মায়ের, মেয়েটি বললে আমার তিনটি নাম, কি কি? আমার নাম জাহ্নবী, আমার নাম জাহ্নবা, আর আমার মা আদর করে ডাকে আমার নাম নিত্যময়ী। যেই বলেছে আমার নাম নিত্যময়ী, নিতাই চাচা তখন বলছে, বা বাবা তোমার নামের সঙ্গে আমার নামে তো ভালো মিল হয়ে গেল। কেন? তোমার নাম নিত্যময়ী, আমার নাম নিত্যানন্দ। বলে অত আনন্দ করতে হবে না, ভিক্ষা নিয়ে চলে যাও। বলে ভিক্ষায় আমি নিতে পারি যদি বিয়ে করো নারী, 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 তাহলে ওই নেব না তো ভিক্ষা, তাহলে ওই নেব না তো ভিক্ষা, তাহলে ওই নেব না তো ভিক্ষা, আমি তাহলে ওই নেব না তো ভিক্ষা, ওই ভিক্ষায় আমি নেব না, মেয়েটির মাথায় হাত। নিতাই চাঁদের কথা শুনে মেয়েটির মাথায় হাত। কেন? ও পাগলা নিতাই, আমি ধনী লোকের মেয়ে, আমি ধনী ব্যক্তির মেয়ে, বড় লোকের মেয়ে, শিক্ষিত আমি, আর তুমি আমাকে কি বললে? আমি যদি তোমায় বিয়ে করি তবে আমার হাতে ভিক্ষা নেবে? দাঁড়াও, তোমার ব্যবস্থা হচ্ছে। বাবা বাবা, সূর্যদাস পণ্ডিত এসেছে, কি হয়েছে রে? বলে পাগলা নিতাইয়ের আকেলটা দেখো, কথা শোনো। কেন? বলে জানো বাবা, কিছুক্ষণ আগে বলছিল ও মা ভিক্ষা দাও ভিক্ষা দাও, আর যেই না ভিক্ষা দিতে এসেছি, বলে ভিক্ষা আমি নিতে পারি যদি বিয়ে করো নারী। এই নিতাই, এই নবদ্বীপের মাটিতে আমার মেয়েকে বিয়ে করবার সাহস তোকে কে দিয়েছে? আপনারা নবদ্বীপে গেছেন? যারা যারা নবদ্বীপে গেছেন, নদিয়া জেলায় কিন্তু 9টা দ্বীপ নাই, জেনে নিন। নদিয়া জেলায় আছে 7টি দ্বীপ, আর নদিয়ার পাশে বর্ধমান জেলা, ওই যে সুরে কান্না বলা হয় অম্বিকা কান্না, ওই অম্বিকা কান্না আছে 2টি দ্বীপ, তবে নবদ্বীপ ওখানে নেই। এটাই হচ্ছে নবদ্বীপ। এই দেখুন নবদ্বীপটা কি, নববিদা ভক্তির নবদ্বীপ। এই তো এই দ্বীপে কি নেই, এটাই তো নবদ্বীপ। নিতাই চাঁদাল ধরেছে, এই এই নবদ্বীপের মাটিতে আমার মেয়েকে বিয়ে করবার সাহস তোকে কে দিয়েছে? নিতাই চাঁদ বলছেন, আমার হরি আমাকে দিয়েছে। এই যে দাঁড়ে দাঁড়ে হরি নাম দিচ্ছিস, হরি নাম করছিস, এই বল তো নিতাই, তোর হরি নামে কি হয়? এই বল তোর হরি নামে কি হয় বল। নিতাই চাঁদ তখন বলছেন, শুনবেন পণ্ডিত মশাই, হরি নামের গুণে কি হয় জানেন? বলে কি হয়? বলে হরি নামের গুণে মরা মানুষ বেঁচে ওঠে। যেই বলেছেন হরি নামের গুণে মরা মানুষ বেঁচে ওঠে, সপাটে মেরেছে একটি গালে ধাক্কা দিয়ে, আর এমন ভাবে ফেলে দিয়েছে, নিতাই চাঁদের মাথা ফেটে কপাল ফেটে রক্ত ঝরছে। ভগবানের উদ্দেশ্যে জানাচ্ছেন, হরি ভগবান, পণ্ডিত মশাই রাশি রাশি বই পড়ে পাণ্ডিত্য অর্জন করেছেন,
কিন্তু এখনো জ্ঞানের আলোয় পৌঁছয়নি। যেমন আমরা ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের আমাদের জীবনে দুটি শিক্ষা, একটা পারমার্থিক একটা জাগতিক জেনে নিন। জাগতিক শিক্ষাটা কি আর পারমার্থিক শিক্ষাটা কি? যেমন জাগতিক শিক্ষা, আচ্ছা আমরা ছোটবেলায় বর্ণ পরিচয় পড়েছি না, কর বিদ্যাসাগর লিখেছিলেন, বলুন মাস্টার বলছে কর, ছেলে বলছে কর, সবাই আমরা বলিনি। আচ্ছা তারপরে কি বলেছে, কি কর? আস্তে আস্তে কি করার কথা বললেন? বিদ্যাসাগর লিখে গেছেন কর, বিদ্যাসাগর তিনি লিখেছেন, বই বেরিয়েছেন, মাস্টার বলছে এই ছেলে পড়া করেছিস, হ্যাঁ কি বল, কর, ছেলে বলছে কর, বাবা বলছে কর, মেয়ে বলছে, সবাই বলছি কর, বলছি না, কিন্তু কি কর? বিদ্যাসাগর লিখে গেলে এমন একটা জিনিস কর, এই যেমন আপনাদের এই গ্রামে এই যে একটা কর হয়েছে, এই যে করেছেন মন্দির, এমন একটা জিনিস কর যেটা তুমি চলে যাবে, তুমি মারা যাবে, কিন্তু যারা বেঁচে থাকবে তোমার নাম তাদের হৃদয় মাঝে বেঁচে থাকবে। কি সেই জন্য তো বিশ্বকবি কলম দিয়েছিলেন, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের এটা মরত ধাম বাঁচত ধাম নয়, মরতে এলে আমাদের মরতেই হবে, মরতে এলে মরতে হবে, কেউ আগে আর পরে। ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন না, বগ্রপি ধর্মরাজ বলো তো যুধিষ্ঠির, পৃথিবীর মধ্যে সবচেয়ে আশ্চর্য বস্তুটা কি? যুধিষ্ঠির মহারাজ কি উত্তর দিয়েছিলেন? আমরা হলে কি বলতাম? আগ্রার তাজমহল, হ্যাঁ ঝুলন্ত সেতু, হাওড়ার বীজ। কিন্তু যুধিষ্ঠির মহারাজ উত্তর দিলেন কি? জগতে যদি আশ্চর্য বস্তু বলে কিছু থাকতে হয়, একজন মানুষ মরে গেলে তার পাশের বাড়ির আরেকজন মানুষ ভাবে ও মরেছে তা কি হয়েছে, ও মরে গেছে যাক, আমি জায়গা জমিগুলো সব ভোগ করব। কিন্তু সে জানে না ঘুঁটে পড়ে গোবর হাসে। তাই তুলসীদাস লিখেছিলেন, হাম জানেতে খাইঙ্গে বহুত জমি বহু মাল, জেউকাতে রাউ লাগে পকড় লাগে কা। মানে কি হাম মানে আমি, জানেতে জেনে বসে আছি, কি জেনে বসে আছি, এই জায়গা জমিগুলো আমি ভোগ করব। তুলসীদাস লিখলেন, তুমি তো জেনে বসে আছো, হাম জানেতে খাইঙ্গে বহুত জমি বহু মাল, তুমি ভোগ করবে, কিন্তু মৃত্যু দু দেশে যখন তোমার সময় হবে, তোমার চলে যেতে হবে, যেমন জায়গা তেমন পড়ে রবে, আর তুমি শুধু যাবে। কি আমরা গীতা পড়ি না? গীতার সার কথা কি? বড় বড় সার কথা লেখা আছে না, তুমি কাঁদছো কেন? কি শিক্ষা দিয়েছেন দেখো ভগবান গীতায় বলবে, তুমি কাঁদছো কেন? তোমার কি কিছু হারিয়েছে? তুমি যা কিছু নিয়েছ এখান থেকে নিয়েছ, যা কিছু দিয়েছ এখান থেকে দিয়েছ, আজকে যে বস্তু আমার বলে ভোগ করছ, তুমি চলে যাবে আরেকজন মালিক হবে, এটা পরিবর্তনশীল জগৎ, তাহলে আমার আমার বলে কেন তোমরা আঁকড়ে ধরে আছো? তাই নিতাই চাঁদ বলছে, হে হরি পণ্ডিত মশাই, রাশি রাশি বই পড়ে পাণ্ডিত্য অর্জন করেছে, কিন্তু এখনো জ্ঞানের আলোয় পৌঁছায়নি। হে হরে পণ্ডিত মশাইকে তুমি জ্ঞানের আলোয় পৌঁছে দিও। আর কি বলছে, ওগো যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, ও চারি মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, ও চার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, ও চারি মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, হেরি ভুলে যাবে হরি, যার মুখো হেরি ভুলে যাবে হরি, যার মুখো হেরি ভুলে যাবে হরি, যার মুখো হেরি ভুলে যাবে হরি, ও
বলছে যার মুখ হরি, যার মুখ দেখলে হরি ভক্তি চলে যাবে। আছে যে আমরা যে কজন মানুষ আছে আমরা কি সবাই এক পথে চলি, একই রাজনীতি করি, একই রং পছন্দ করি? কেন বলুন তো, এই মানুষে মানুষে মিল নাই বলি। আমার কথা না, ব্যাসদেব লিখলেন, ব্যাসদেব লিখলেন এই আমাদের মানুষে মানুষে মিল নাই কেন। ব্যাসদেব লিখলেন দেবশান্ত ক্ষমাবন্ত গন্ধর্ব মধুর শরণম মনুষ্য চতুরশ্চৈব পিশাশ্চৈব নিঘৃণী খড়মড় বচন ভ্রষ্টা মৃগচলিত কাতরা কপিধ্বজ ফলংলোভী সর্বদৃশ্য বায়স। বাংলায় মানে কি? ব্যাসদেব বললেন দেব শান্ত ক্ষমাবন্ত, যে দেবতা থেকে মানুষ হয়েছে তার ক্ষমা। দেখবেন দুই ভাই, দুই ভাই একই মায়ের দুই ভাই, একই মায়ের পেটে দুই ভাই, একজন মারপিট করতে যাচ্ছে আরেকজন বলছে থাকে কি হচ্ছে দেব শান্ত ক্ষমাবন্ত। তারপর কি লিখলেন ব্যাসদেব? গন্ধর্ব মধুর শরণম, গন্ধর্ব থেকে যারা মানুষ হয়েছে তারা সবসময় গান বাজনা নিয়ে থাকে। তারপর কি বলছে? মনুষ্য চতুরশ্চৈব, মানুষ থেকে যারা মানুষ হয়েছে তারা খুব চালাক। পিশাশ্চৈব নিঘৃণী, পিশাচ থেকে যারা মানুষ হয়েছে তারা ঘৃণা সবসময়। খড়মড় বচন ভ্রষ্টা, এই কথাটা খুব দামি কথা বলছে, যে কুকুর থেকে মানুষ হয়েছে তার মুখে হাসি নেই কাশি নেই, সব সময় সে খ্যাক খ্যাকি আছে। ভালো কথা বলতে গেলে সে মানুষ খ্যাক খ্যাক করে, হ্যাঁ করে, খারাপ খারাপ হ্যাঁ বললেন খড়মড় বচন ভ্রষ্টা। আর কি বললেন? মৃগ চলিত কাতরা, হরিণ থেকে যারা মানুষ হয়েছে তারা একাকি থাকতে ভালোবাসে। আর সর্বদৃশ্য বায়স, বায়স মানে কাকের এক নাম বায়স, কাগ মরে যারা মানুষ হয়েছে তাদের দৃষ্টিতে কারেন্ট থাকে।